তার অন্য পাটা দাও দেখি। অমনি পেতনি পড়ল বেজায় ফাঁপড়ে, প্রান্তার আনচান পিলে ঠেলে আই ঠাই। ও মামা গো, এই মেয়ে মানুষ যে আরো একটা ঠ্যাং চায়, কিন্তু আমার তো মোটে একটা ঠ্যাং। এইবার আমি কি করি? তাহলে কি এইবার আমি ধরা পড়ে যাব? কই দাও। উফ, এই আটকুড়ির মেয়ে যে কিছুতেই পিছু ছাড়ছে না। এদিকে আমাকে যদি ধরে ফেলে তাহলে যা রক্ষা থাকবে না। না না, কিছুতেই ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ওর স্বামী না। হ্যাঁ, পেতনি আর কোনো উপায় না পেয়ে সেই পাটি গুটিয়ে ফের সেটাই এগিয়ে দিল সোনপুরীর দিকে। সোনপুরী পায়ে হাত দিতেই বুঝতে পেরে গেল, এ তো অন্য পা নয়, এ যে তেল চুপচুপে সেই আগের পা। মনে হয় সারাদিন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছে, তাই হয়তো ঘুমের চোখে ভুল করে আবার আগের পাটাই এগিয়ে দিয়েছে। হ্যাঁ গো, তুমি কি ঘুমোলে? কই না তো। না, আবার আগের পাটাই দিলে তো, তাই আর কি বললাম। সোনপুরীর কথা শুনে তো পেতনির বুক ধরফর, প্রচণ্ড রাগে পেতনির গা চড় চড়িয়ে উঠল। দাঁত চিবিয়ে পেতনি মনে মনে বলল, এই মেয়ে মানুষটা তো বড্ড জ্বালাচ্ছে, ইচ্ছে করছে এক্ষুনি এই মানুষের বেটিটার ঘর মটকে দি। কি হলো, ওই পাটা দাও। দে বাবা দে, বুঝতে পারছি তুই খুব ক্লান্ত, কিন্তু একটু মালিশ করে দিলে তুইও একটু আরাম পাবি, দেখবি খুব শান্তিতে ঘুমোতে পারবি। এইবার পেতনি গেল আরো রেগে, অমনি সাই করে বিঘাতখানেক হাত বাড়িয়ে নুরুনের মতো নখ বাগিয়ে টিপে ধরল সোনপুরীর গলা। পেতনি আবার তার ভালো মানুষের রূপে ফিরে আসে। আরে আরে, কি হলো সোনপুরী? মনে হলো কেউ একজন আমার গলাটা চিপে ধরল। উমা, বলো কি গো? আরে কে তোমার গলা টিপবে? এখানে তো আমরা সবাই আছি নাকি? না গো, আমি সত্যি বলছি, কেউ একজন চিপে ধরেছিল আমার গলাটা। ইয়ে মানে আমার মনে হয় অনেক রাত হয়েছে তো, তাই তোমার ঘুম পেয়ে গেছে। যাও, তোমরা সবাই গিয়ে শুয়ে পড়ো। মা, তুমিও শুয়ে পড়ো। না না, তোমার পায়ে ব্যথা, এই শুনে আমি ঘুমাই কিভাবে? আমি তোমার পায়ে আগে ভালো করে মালিশ করব, তারপরেই ঘুমাবো। তুমি ওই পাটা দাও তো। ওই পাটাই তো দিলাম। উফ, এ যে কিছুতেই পিছু ছাড়ছে না, এইবার কি করব আমি? বলছিলাম কি, একটু ভাত বসাবে, খুব খিদে পাচ্ছে। ও মা, আমি তো তোকে আগেই বললাম, তুই তখন তাহলে না করলি কেন? ইয়ে না মানে তখন খিদে ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে একটু ভাত খেলে শরীরটা ভালো লাগতো। ঠিক আছে, তুমি বসো, আমি ভাত করে আনছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। না না বৌমা, তোমাকে যেতে হবে না, আমি ভাত বসাচ্ছি, তুমি ওর পায়ে মালিশ করে দাও। না না, আর মালিশ করতে হবে না, আমি ঠিক আছি। না না, তুই চুপ করে বস, সোনপুরী তুমি মালিশ করো, আমি ভাত করে আনছি। মাথা খাটিয়ে এত বুদ্ধি বের করলাম, সব ভেস্তে গেল। এইবার কি করব? কি হলো, দাও। থাক না সোনপুরী, আমার কমে যাবে। না না, তুমি দাও। পেতনি তো কিছুতেই তার পা দিতে রাজি হয় না। এরই মধ্যে সারস বউ এক থালা পান্তা আর সাথে মাছ ভাজা নিয়ে চলে আসে। রান্নাঘরে গিয়ে দেখলাম হাঁড়িতে অনেকটাই পান্তা ছিল, আর শিকেতে মাছ ভাজা তোলা ছিল, ওটাই নিয়ে এলাম। মাছ ভাজা আর পান্তার নাম শুনেই পেতনি তখন চুলোর মতো চোখ পেরিয়ে সাপের মতো লিকলিকিয়ে নোলা বার করে সারস বউয়ের হাত থেকে ভাতের থালাটি নিয়ে হাপুস হুপুস করে খেতে শুরু করল। চোখের নিমেষে সব খাবার খেয়ে ফেলল সেই পেতনি। একটু আস্তে খাও, ভীষণ খাবে তো। খুব খিদে পেয়েছিল তো, তাই। এক থালা ভাত খেয়েও পেতনির যেন মন ভরে না। সোনপুরী আর সারস বউকে খাবার জন্য তার জিভ যেন আবার লকলক করে উঠল। বলছিলাম কি, খাওয়া দাওয়া তো হয়ে গেল, এইবার যাও সবাই শুয়ে পড়ো।
মেয়ে মানুষগুলো একবার শুন, তারপর একেবারে কচমচিয়ে ওদের ঘাড় মোটকে রক্ত খাবো। এ কি রে বীর, তোর গলাটা এমন নাকি সুরে লাগছে কেন? ইয়ে মানে আসলে খুব বৃষ্টি হচ্ছিল তো, জলে ভিজে এতটা পথ এসেছি, তাই হয়তো সর্দি লেগে অমন হয়েছে। তাহলে তো তোর দু পায়ের তলায় ভালো করে তেল ঘষে দিতে হবে। না না, বললাম না আর লাগবে না, তোমরা যাও ঘুমিয়ে পড়ো। তুমি আর কোনো কথা বলবে না, চুপচাপ পাটা দাও তো। মরে যাই মরে যাই, এত জ্বালাতন যে আর সহ্য হয় না। এই আবেগের বেটিরা একবার ঘুমোলে হয়, একেবারে মনের সুখে কড়মড় করে ওদের চিবিয়ে খাবো। পেতনি আর কোনো উপায় না পেয়ে সেই পাটি গুটিয়ে আবার এগিয়ে দিল সোনপরির দিকে। সোনপরি আবার হাত বোলাতেই বুঝতে পারল, আরে এটা তো সেই আগের পাটাই, বারবার এই পাটাই এগিয়ে দিচ্ছে কেন? এইবার সোনপরির বেশ সন্দেহ হল। না, আমার মনে যেন কেমন কু ডাকছে। সোনপরি আর সময় নষ্ট না করে পেতনির পায়ের কাছে মাটিতে হাত চড়িয়ে আতিপাতি খুঁজে দেখে। কি কাণ্ড, এ যে মোটে একটি পা, আর একটা পা যে নেই দেখছি। তাহলে এটা তো আমার স্বামী নয়, তবে কি এটা কোনো ভূত? সব বিনাশ করেছে, এবার কি হবে? তবে সোনপরির বুক তখন ভয়ে ঢিপ ঢিপ করছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। না না, এখন ভয় পেলে চলবে না, এক্ষুনি মাকে সব কথা জানাতে হবে। কিন্তু কিভাবে কিভাবে মাকে জানাবো? একটা উপায় আছে। সোনপরি সারস বউকে ইঙ্গিত দেবার জন্য বলে, মা ঘরে জল শেষ হয়ে গেছে, চলুন তো বাইরের কুয়ো থেকে জল নিয়ে আসি। ও, জল শেষ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে চলো, এতক্ষণে বৃষ্টিও হয়তো থেমে গেছে, তুমি শুয়ে পড়ো, আমরা জল নিয়ে আসছি। এরপর সোনপুরি সারস বউকে সঙ্গে নিয়ে জল আনার নাম করে ঘরের বাইরে চলে যায়। এবং সারস বউকে সব কথা জানায়। কি বলছো বৌমা, তাহলে যেভাবেই হোক একে তো জব্দ করতে হবে। হ্যাঁ, সেটাই তো ভাবছি, কি করি। আচ্ছা মা, দাদু তো আছে, দাদুকে একবার বললে হয় না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, বাবা তো আছেন, এখন একমাত্র বাবাই পারবেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। এরপর সোনপুরি আর সারস বউ দুজনে মিলে তার দাদুর ঘরে চলে যায়। ব্যাপার, এত রাতে তোমরা এখানে? বড় বিপদে পড়েছি বাবা, বড় বিপদে পড়েছি। কি হয়েছে বলো আমাকে। এরপর তারা সবটা খুলে বলে। দাদু, এবার তুমিই বলো আমরা কি করব, কিভাবে ওই ভূতের হাত থেকে রক্ষা পাবো? ভূত নয়, পেতনি, তাল গাছের পেতনি। বাড়ির সামনে যে তাল গাছ আছে সেই তাল গাছেই বাসা বেঁধে রয়েছে ওই পেতনি। তাহলে তাহলে এবার কি হবে বাবা, আপনি কিছু একটা করুন। ভয় পেও না বৌমা, আমি আছি, তবে এখানে যা করার তোমাদেরই করতে হবে। আমাদের? হ্যাঁ, কারণ আমি ওই পেতনির সামনে যদি যাই তাহলে ও বুঝে যাবে যে আমার বিশেষ শক্তি আছে, তখন ও পালিয়ে যেতে পারে। তাই আমি যেমনটা বলছি তোমরা তেমনটাই করো।
পারবে তো? পারব, পারতে আমাদের হবেই দাদু। পরিকল্পনা অনুযায়ী সোনপরি আবার ঘরে ফিরে যায়। এদিকে পেতনি তো তাদের দুজনকে খাওয়ার জন্য ছটফট করতে থাকে। বলছি, তুমি ঘুমাবে তো? হ্যাঁ ঘুমাবো তো, তোমরা ঘুমাবে না? হ্যাঁ, মা জল নিয়ে ফিরুক। সোনপরি নানান কথা বলে পেতনিকে অন্যমনস্ক করে রাখার চেষ্টা করে। আর এদিকে সারস বউ পিছন থেকে একটা মোটা দড়ি নিয়ে এসে সেই পেতনিকে বেঁধে ফেলে। জেনেই যখন গেছিস তখন বলছি আমাকে ছেড়ে দে, নইলে আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। তুই নিজে বাঁচবি কিনা সেটা আগে ভাব, তারপরে আমাদের মারার কথা ভাবিস। পেতনি প্রচন্ড রেগে চোখ ঘুরিয়ে দাঁত কামড়িয়ে বলে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমার মন বলছিল নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে, তাই তো ভোর হতেই রওনা দিয়ে দিয়েছিলাম। আর এসে দেখি, হ্যাঁ সত্যি আমার আশঙ্কাই সঠিক। বহুদিন ধরে এই পেতনি এই তাল গাছে বাসা বেঁধিছে। এই পেতনি আমাদের ছাগল গরু মোর সব চুরি করিয়ে খেত। যেভাবেই হোক একে এই রাজ্য থেকে উচ্ছেদ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। একটা করতেই হবে। হ্যাঁ সেটাই আমিও ভাবছি বাবা, কিন্তু কি করা যায় বলো তো? চিন্তা নেই, আমি আছি। বাবা, বাবা তুমি এসেছো, তুমি কিছু একটা করো বাবা। সব শক্তি শেষ, তুই আর কারোর কোনো ক্ষতি করতে পারবি না। বীর কাঠুরিয়া, তোরা ওকে নদীর জলে ফেলে দে, ও যাতে কোনো দিনও এই রাজ্যে আর ফিরে না আসতে পারে। এরপর বীর ও কাঠুরিয়া গ্রামের সবাইকে সঙ্গে নিয়ে পেতনিকে চ্যাংদোলা করে সেই নদীর পাড়ে নিয়ে যায় এবং হাত পা বাঁধা অবস্থাতেই নদীর জলে ভাসিয়ে দেয়। আজ তোকে ছেড়ে দিলাম, তবে ভবিষ্যতে যদি আর কোনো দিন তোকে এই রাজ্যে দেখি তবে সেদিনই হবে তোর জীবনের শেষ দিন। আমাকে এইভাবে তাড়িয়ে দিলি তো, আমি এর প্রতিশোধ ঠিক একদিন নেবই। আমি আমারে